বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে এবং বিষাক্ত সাপের কামড়ে প্রচুর মানুষ আঘাতপ্রাপ্ত হয়, মৃত্যু পর্যন্ত হয়। ইদানিং গরমে প্রচুর সাপের উপদ্রব বেড়েছে, কি বলবেন? প্রকৃতিতে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, যেটা গত কয়েক বছর এরকম দেখা যায়নি। বীভৎস গরম, তার সঙ্গে উষ্ণতার একটা চরম জায়গায় পৌঁছে গেছে। আমাদের এলাকায় ওই 40-এর নিচে থাকে, এখন 40-এর উপরে টেম্পারেচার। বিভিন্ন প্রাণীর সাথে এই সরীসৃপ জাতির যে সাপেরও জীবন সংশয় হয়ে উঠেছে। তারা নিজেদেরকে বাঁচার জন্যে বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে এবং মানুষের সম্মুখীন হচ্ছে। ন্যাচারালি মানুষের সঙ্গে তাদের একটা কামড়ের একটা পরিবেশ তৈরি হচ্ছে এবং সাপের কামড়ে রোগী হাসপাতালে আসা শুরু হয়ে গেছে। গতকাল আমি ডিউটি করলাম, গতকাল প্রায় 8টা সাপে কামড়ের পেশেন্ট এসেছে বিভিন্ন জেলা থেকে। তার ভিতরে একটি সাপের কামড় এসছে, চন্দ্রগড়া সাপের কামড়, 5 ঘন্টা পরে হাসপাতালে এসছে। এটা খুব কিন্তু মর্মান্তিক কথা। এই সাপের কামড়ে শুরুতেই আমি মানুষকে বলবো, সাধারণ মানুষকে বলবো, আপনারা আবারও যদি এরকম 4-5 ঘন্টা 6 ঘন্টা পরে হাসপাতালে আসেন, তাহলে কিন্তু আমাদের হাসপাতালের যেসব চিকিৎসক আছেন তারা কিন্তু আপনাদের চিকিৎসা করে সুস্থ করে তুলতে সমস্যার মধ্যে পড়বে। তার মানে কী হবে? সাপের কামড়ে মৃত্যু হার বাড়বে। পর্যাপ্ত পরিমাণে সরকারি ওষুধ এবং ডাক্তাররা চেষ্টা চালিয়েও কিন্তু আপনাদেরকে ভালো করে তুলতে পারবে না। আমার অভিজ্ঞতা বলে, সঠিক সময়ে যদি হাসপাতালে আসেন, সঠিক পরিমাণে এভিস যদি প্রয়োগ করা যায়, তাহলে প্রত্যেকটি সাপে কাটা রোগীকে কিন্তু সুস্থ করে তোলা সম্ভব। মূলত সাময়িকভাবে যে উষ্ণতার হার বেড়ে গিয়েছে এবং সাপের উপদ্রবও সমানভাবে বেড়ে গিয়েছে, হ্যাঁ, আপনি একজন সর্ববিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কোনো সতর্কবাণী জানাবেন কি? দেখুন, বর্ষার সময় বা বর্ষার প্রাককালে প্রচুর সাপে কাটা পেশেন্ট আসে, কিন্তু এই মুহূর্তে আমাদের হাসপাতালে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে এই গরমেও কিন্তু প্রচুর সাপে কাটা রোগী আসছে। এটা একটা বলতে পারি একটা অন্যরকম ঘটনা, এটা আমি গত কয়েক বছর ধরে এটা দেখি। সাধারণ মানুষকে কিভাবে সতর্ক করবেন? সজাগ থাকতে হবে, ইতি উতি ঘোরার সময় আপনাকে খেয়াল রাখতে হবে, হাতে যদি টর্চ থাকে ভালো হয়, বা যে জায়গা আপনি দেখতে পাচ্ছেন না সেখানে কখনই পা বা হাত বাড়াবেন না, একটা লাঠি দিয়ে নাড়াচাড়া করে দিন, অথবা একটু জল দিয়ে দিন। সাপ যদি থাকে সে কিন্তু পালিয়ে যাবে। সাপ কিন্তু মানুষকে কামড়ানোর জন্য আসে না, সে নিজের আত্মরক্ষার্থেই কিন্তু মানুষকে কামড় দেয়, সেও কিন্তু পৃথিবীতে বাঁচার তার অধিকার আছে। মূলত ওই গরমের সময় যেসব সাপে কামড় দিচ্ছে, এগুলো কি সাধারণত রাত্রে বেশি না দিনে বেশি হচ্ছে? না, সন্ধ্যের পরে এবং সকালের দিকে এই কামড়গুলো ঘুরছে, মানে এই ভোরের পরের থেকে এবং সন্ধ্যের পরে, ওই সময়টা সন্ধিক্ষণের সময় হয়, তাছাড়া রাতেও হচ্ছে। গতকাল যেমন বিছানায় কামড় কয়েকটি পেশেন্ট আমাদের হাসপাতালে এসেছে, সেটা সেগুলো একটি বিষ নয়, একটি বিষহীন সাপের কামড় ছিল, ঘরচিতির কামড় ছিল, একটি ইঁদুরের কামড় ছিল, আরেকটি ওর বিছের কামড় ছিল, বিছে এখানে যেটা কাঁকড়া বিছে হয় সেই কাঁকড়া বিছের কামড় ছিল। বলবো যে আপনারা সবাই জানেন দক্ষিণ 24 পরগনা কালাস সাপের কামড়ানোর প্রণ এলাকা, যেখানে প্রচুর কালাস সাপের কামড় ঘটে। রাতে এই গরম হলেও যদি বিছানায় আপনারা মশারি টানিয়ে শোবেন, এবং এই অঞ্চলে আমার অভিজ্ঞতা মশারিটা ঠিকঠাক করে টানানো হয় না, মশারি টানিয়ে মশারির নিচের অংশটা ভালো করে বিছানার তলায় ঢুকিয়ে দিতে হবে এবং শোয়ার আগে ভালো করে বিছানা ঝেড়ে পরিষ্কার দেখে তারপরে শুতে হবে, এবং আগে থেকে মশারি টানিয়ে বিছানা রেডি করা রাখা যাবে না। প্রত্যেককে অনুরোধ করব মশারির ভেতরে থাকুন গরম হলেও, তাহলে সাপের কামড়ে অর্থাৎ কালাস সাপের কামড়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।